ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য প্রত্যেকটি দুনিয়ার প্রত্যেকটি দেশ বসে আছে, যত বড় লোক বড় দেশই হোক তারাও ফরেন ইনভেস্টমেন্ট চায়। ফরেন ইনভেস্টমেন্টের অনেকগুলো প্লাস মাইনাস মাইনাস কিছু আছে, বাট প্লাসটাও আছে। আর আমরা যে সমস্ত দেশের কথা বলছি এইসব দেশে আমাদের স্বার্থ আছে, আমাদের স্বার্থটা আমরা বেশি করে দেখব ডেফিনেটলি। তো আমি তো আপনাকে বললাম যতদিন আমরা আছি বা আমিও এই পজিশনে আছি আমার কাছ থেকে আপনারা কথা নিতে পারেন, আই উইল নট ডু সামথিং যেটা দেশের জন্য ক্ষতিকর হবে। দেয়ারফর ইনভেস্টমেন্ট ইজ আ মাস্ট, এবং যেটাকে আমরা বলি FDI সেটা নিশ্চয়ই, কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো FDI দিচ্ছি না। আমি পুরোটা শুনে আসলাম যে হাউ মাছ পোর্ট আর্ন করছে সেখান থেকে, পোর্ট সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট কিন্তু আর্ন করছে সেখান থেকে। তো আমরা সব ইনভেস্টমেন্টকেই যদি কারো না কারোর স্বার্থে সেগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তাহলে আমাদের এখানে কিন্তু বাইরের কেউ আসবে না। যেমন সিঙ্গাপুর সরকারি PSA, সরি DP World, এরা কিন্তু সব ঘুরছে, আমার সাথে দেখা হয়েছে। আমি এদেরকে বলছি যে আমি আগে দেখে নিই তারপর কথা বলতে পারবো। আমি এমনও বলেছি যে এখানে বহু বছর থেকে বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চলছে, আজকে ম্যাজিস্ট্রেট আসবে, BRT-র লোক আসবে, কোটি টাকা কয় কোটি টাকা সে কোটি টাকা হয় দেবে, তাহলে হি হ্যাজ টু লিভ। আমার কাছে প্লেন সিম্পল কথা বলে দিয়েছে, এবং এরপরে যে কন্ট্রাক্ট হবে অল উড বি ওপেন টেন্ডার হবে। আপনারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে, সেই ক্লজগুলো আমরা দেখব যাতে আরও অনেকে পার্টিসিপেট করতে পারে।